ইটিউব ডট লাইফ মেক ইউর লাইফ গ্রেট প্রিয় ভিউয়ার্স কৃষি এমন একটি খাত যা উৎপাদন বলুন বা ব্যবসা বলুন সব জায়গায় সবসময় সবার সেরা আইডিয়া যা বিচক্ষণ মাত্রই স্বীকার করে সহজ কথায় বলতে গেলে এই কৃষির উপরে টিকে আছে সমগ্র বিশ্ব এবং এর জীববৈচিত্র্য যদিও অবুধ হিসেবে আমরা চরম অবহেলা করি কৃষিকে আমাদের ধারণা কৃষিকাজ মূর্খ মানুষের কাজ যা হাড় ভাঙা খাটুনির মাধ্যমে কাদামাটি গায়ে মেখে রোদে বৃষ্টিতে বীজে করতে হয় যা উন্নত বিশ্ব ভুল প্রমাণ করেছে আমাদের শিক্ষিত জনশক্তি যখন কৃষিকে নিচু কাজ মনে করে রেডিমেড চাকরির পেছনে ছুটছে তখন উন্নত বিশ্বের তরুণরা কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে সময় উপযোগী আধুনিক যন্ত্রপাতি কীটনাশক বীজ ইত্যাদি আবিষ্কার করে বিদেশিরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কৃষিকে তা কৃষির গুরুত্বই শুধু প্রমাণ করে এটা এজন্য যে উন্নত বিশ্ব জানে কৃষি হচ্ছে স্বয়ং থাকার একক হাতিয়ার যা বিশ্বব্যাপী ক্ষমতার বিস্তারে বড় বেশি সহায়ক উদাহরণস্বরূপ পর্যাপ্ত খাদ্য ও অন্যান্য শস্য উৎপাদন করে আমদানি নির্ভরতা কমানো শিল্পের কাঁচামাল যোগানো। ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই স্বয়ং হওয়া যায় অন্যদিকে কৃষি উৎপাদন কমিয়ে দিলে ধীরে ধীরে আমদানি নির্ভরতা বাড়তে বাড়তে একটা সময় নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যায় কাজেই কৃষিখাতে মনোযোগ প্রদান করায় আমাদের শিক্ষিত ও মেধাবী জনশক্তির স্বেচ্ছা অংশগ্রহণ খুবই জরুরি নইলে এদেশের কপালে একটা সময় খারাপই ঘটতে পারে আজ তাই আমাদের বিজনেস আইডিয়ায় কৃষিখাত নিয়ে এমন একটি আইডিয়া শেয়ার করছি যা একই সাথে বিস্তর সাফল্য দান করবে আপনাকে ও কৃষককে তো চলুন জেনে নেই কৃষি আইডিয়ার বিস্তারিত বিবরণ যা আমাদের ক্রমরাসমান কৃষিখাতকে আবারও ক্রমবর্ধমান করে তুলবে লাভজনকভাবে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনার এলাকার কৃষকদের থেকে উৎপাদিত ফসলের দাম পরিমাণ এবং সময় নির্ধারণ করে তার বাজার তৈরির উদ্যোগ নেওয়া আপনার টার্গেট মার্কেট হিসেবে থাকতে পারে ব্যবসায়ী এবং দেশি বিদেশি তাজা খাদ্য ও শস্য অনুসন্ধানকারী যাদের কাছে পৌঁছা যাবে ওয়েবের মাধ্যমে একটু খেয়াল করলে দেখতে পাবেন পৃথিবীতে প্রায় সব রকম ওয়েবসাইট থাকলেও কৃষি পণ্য নিয়ে কোনো ওয়েবসাইট নেই যা আপনার জন্য বিরাট সুযোগ কাজেই ভিত্তিক এই উদ্যোগটি গ্রহণ করে আপনি নিজে মুনাফা অর্জনের পাশাপাশি কৃষিখাতকে এগিয়ে নিতে বিরাট ভাবে সাহায্য করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব আস প্লিজ